অন্যদিকে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এআইআইএমএসএ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 72 বছর বয়সী সীতারাম ইয়েচুরি নিউমোনিয়ায় ভুগছিলেন বলে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে। 2015 সালে তিনি সিপিআইএম এর প্রধানের দায়িত্বে আসেন। গত বছর তার নেতৃত্বে সিপিআইএম প্রথমবারের মতো কংগ্রেস সহ অন্যান্য দলের সাথে ইন্ডিয়া জোট গঠন করে। সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক জানিয়েছেন কংগ্রেস ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।